हाय एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल अफसाना लाइफस्टाइल ब्लॉग थे के अफसाना। हमें आशा करब आमार बंधुरा सबाई जे जेखाने आछेन सबाई अनेक भालो आछेन। आलहमदुलिल्लाह आमिओ परिवारे सबाईके निये भालो आछि। आमि आजके आरो किछु गुरुत्वपूर्ण किचेन ट्रिप शेयर करते जाच्छि। मनोयोग सहकारे पुरो भिडियोटी देखले आशा करछि उपकृत हबेन। आजके ट्रिप्सगुलो किचेनेर काजके अनेक बेशि सहज एबं खूब ताड़ाताड़ि काज शेष करते साहाज्य करबे। ভিডিওটি শেয়ার করার আগে একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলে নেছি, ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওটি ভালো লাগে কিংবা এখান থেকে একটি টিপসও আপনাদের ভালো লাগে কিংবা আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের এই ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটি অন্য সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, মানে শেয়ারের কাজ করবে। আর অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি ক্লিক করে দিলে আমার নিত্য নতুন ভিডিওগুলোর আপডেট আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। ট্রিপস নাম্বার ওয়ান, আমি এখানে এক কাপ চাল নিয়ে নিয়েছি। আর এই চালটা সবার ঘরেই আমাদের কম বেশি আছে, আর বাজার থেকে আমরা যখন চালটা কিনে নিয়ে আসি তখন কিন্তু একটু বেশি পরিমাণেই, মানে একসাথে অনেকটা চালই কিনে নিয়ে আসা হয়। সেক্ষেত্রে চালটা অনেক দিন যখন ঘরে থাকে তখন কিন্তু এক ধরনের সাদা সাদা পোকা হয়ে যায় চালে, মানে খুব বেশি দিন ঘরে থাকার কারণে চালটাতে পোকা হয়ে যায়। সেই চাল থেকে পোকা দূর করার একটা সহজ উপায় হচ্ছে চাল। আমি এখানে এক কাপ চালের জন্য এক চামচ লবণ নিয়ে নিয়েছি। লবণটা মাখিয়ে 10 মিনিট রেখে দিলে দেখা যাবে যে এখান থেকে চালটা, মানে চাল থেকে পোকাটা বের হয়ে আলাদা হয়ে গেছে, মানে এখান থেকে নেমে গেছে আর কি। তো এভাবে যখন আপনারা যে পরিমাণে চাল নেবেন সেই রেশিওতে লবণটা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে এই চাল থেকে সাদা পোকাটা বের হয়ে আসবে। আর এভাবেই যদি চালটা রেখে দিই তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাত রান্না করার পরে কি লবণ কাটা লাগবে? না, এই ক্ষেত্রে ভাত রান্না করার আগে চালটা একটু ভালোভাবে ধুয়ে নিলে আর এই লবণ কাটাটা লাগবে না। চলে যাচ্ছি ট্রিপস নাম্বার টু এ। চিনিতে পিঁপড়া উঠা খুব কমন একটা প্রবলেম, এটা সবার ঘরেই কম বেশি হয়ে থাকে, আর এই বর্ষাকালে তো কথাই নেই। তো খুব সহজ উপায়ে আমরা এই চিনিতে যেন পিঁপড়া না উঠে সেটাই আজকে শেয়ার করব। আমরা একটা বয়মে চিনি নিয়ে নিয়েছি। এই বয়মে যদি আমি এখন লবঙ্গ রেখে দেই কিছু, সেক্ষেত্রে কিন্তু আর পিঁপড়া উঠবে না, কিংবা যে পিঁপড়াটাও চিনিতে থাকবে, মানে উঠে যাওয়ার পর যদি চিনিতে কোনো পিঁপড়া থেকে থাকে সেই পিঁপড়াটাও আস্তে করে বের হয়ে যাবে। লবঙ্গ দেওয়ার পরে কিছুক্ষণ খোলা রেখে দিলে ঢাকনাটা, আস্তে করে পিঁপড়াগুলো বের হয়ে আসবে। আর নেক্সটেও লবঙ্গ থাকা অবস্থায় এই বয়মে আর পিঁপড়া ঢুকবে না। আমরা সবসময় চিনির বয়মটিতে কিছু লবঙ্গ দিয়ে তারপর ঢাকনাটা বন্ধ করে রাখবো, ইনশাল্লাহ পিঁপড়া আর উঠবে না। চলে যাচ্ছি তৃতীয় নাম্বার ট্রিপসে। অনেক সময় আমরা ফিল করি যে লবঙ্গ অনেক দিন রেখে দিলে এটার ফ্লেভারটা চলে যায় কিংবা কেমন একটা অন্যরকম গন্ধ হয়ে যায়, কিন্তু সেক্ষেত্রে যদি আমরা বাজার থেকে আনার পর ভালো করে শুকিয়ে এরকম একটা বক্সে, মানে শুকনো একটা বক্সে রেখে দিই, এয়ারটাইট বক্সে, সেক্ষেত্রে কিন্তু লবঙ্গ অনেক দিন ভালো থাকে। চলে যাচ্ছি চতুর্থ নাম্বার ট্রিপসে। আমরা চপিং বোর্ডে যখন কিছু কুটা বাসা করতে যাই তখন শুধু টাইলসের উপর থাকলে এটা কিন্তু চপিং বোর্ডটা স্লিপ করে কিংবা নড়াচড়া করে। সেক্ষেত্রে আমরা চপিং বোর্ডের নিচে যদি এরকম একটা টাওয়েল বিছিয়ে দিই সেক্ষেত্রে আমরা যখন কুটা বাসা করবো তখন কিন্তু চপিং বোর্ডটা নড়াচড়া করবে না, খুব সহজেই কাজটা করে নিতে পারবো। চলে যাচ্ছি পঞ্চম নাম্বার ট্রিপসে। আমরা যারা ঢাকায় থাকি সবার ঘরেই কিন্তু এরকম পানির ফিল্টার থাকে, আমরা পানি সিদ্ধ করে তারপর ফিল্টার করে পানিটা কিন্তু খেয়ে থাকি। সেক্ষেত্রে ফিল্টারের এই ছাকনিটা কিছুদিন পরপরই কিন্তু নোংরা হয়ে যায়, আর এই ছাকনিটা পরিষ্কার করা কিন্তু অনেক ঝামেলার, মাজলে বা ঘষলে এই ফিল্টারটা পরিষ্কার হয় না। একটা বিশেষ পদ্ধতিতে আমি আজকে এই ফিল্টারটা পরিষ্কার করব, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে কিছু লেবু কেটে নিয়েছি, মানে একটার মতো লেবু কেটে নিয়েছি। লেবুর রসগুলো চিপে আমি একটা বাটিতে রেখে নিয়ে নিচ্ছি, এবং ছালগুলো আমি আর ফেলবো না, ছালগুলো সহ আমি এ বাটিতে নিয়ে নিচ্ছি। আমি শুধু ছালগুলো থেকে রসটা নিংড়ে নিচ্ছি। কিছু লেবুর রস আমি বাটিতে রাখছি আর কিছু লেবুর রস আমি ছাকনি রেখে ছাকনির মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো লেবু বেশ ভালোভাবে চিপে আমি রস বের করে লেবুর ছালগুলো আমি ওই বাটিতেই রেখে দিচ্ছি। দিয়ে আমি এখানে
गरम पानी दीची। गरम पानी माझारी गरम पानी हो मैं कुसुम गरम थे एक बेशी ही गरम पानी। गरम पानी दिए हमें ये 15 घंटार जो हमें रेखे देव। हमें ये काजटी राते करेछिलाम पर दिन सकाले हमें देखा मैं पर दिन सकाले 15 घंटा पास हो जाए देखा पानी एकदम घोलाटे गए। लेबूगुलो देखें सदा सदा हो जाए। अपना एक ख्याल कर ले देखें जो छाकनीटाओ किन्तु अनेक बेशी परिष्कार हुए गेछे। आगे जे छाकनीटा लाल छिलो सेई छाकनीटा एखन दबदबे सादा हुए गेछे। गरम पानीते छाकनीटा जखन डुबाबो माने गरम पानीटा जखन देबो तखन फिल्टारटा जेनो पुरोटाय पानी नीचे डुबे थाके सेई परिमाण पानीटा आमादेर दिते हबे। प्रथम किन्तु छाकनीटा अनेक लाल छिलो माने लालचे छिलो एखन किन्तु सेई लालेर छिटे फोटाओ नाई अनेकटा म्याजिकेर मतो काज करेछे। आमि एखान थेके उठिए আমি এখন একটু ভীম লিকুইড দিয়ে মেজে নিচ্ছি শুধুমাত্র লেবুর ফ্লেভারটা চলে যাওয়ার জন্য, কারণ লেবুটা কিন্তু সিদ্ধ হয়ে একটা বাসি ফ্লেভার হয়ে আছে। সেই ফ্লেভারটা চলে যাওয়ার জন্য আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি ছাকনিটা। ধুয়ে এখন আমি ফিল্টারে সেট করে আপনাদের দেখাবো যে কত সুন্দর করে পানিটা পড়ে যাচ্ছে। অনেকটা ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে গেল খুব সহজেই। চলে যাচ্ছি 6 নম্বর ট্রিপসে। বাজার থেকে মাছ কেটে নিয়ে আসলেও ধোয়াটা কিন্তু অনেক ঝামেলার ব্যাপার। এখানে অনেক কাটা থাকার কারণে ধুতে কিন্তু অনেকেই অনেক ঝামেলার মনে করেন। সেক্ষেত্রে ঘরে যদি এরকম গ্লাভস থাকে, হ্যান্ড গ্লাভস থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা গ্লাভসটা ইউজ করতে পারি। আর অনেকের ঘরে হ্যান্ড গ্লাভস থাকে না, সেক্ষেত্রে আমরা কী করব আমি সেই টিপসটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। যাদের বাসায় গ্লাভস আছে এরকম গ্লাভসটা পরে সিঙ্কে রেখে এভাবে ভালো করে নেড়েচেড়ে ধুয়ে নিলে কিন্তু রক্তটা আলাদা হয়ে যায়। মাছের রক্তটা আলাদা হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু মাছ ক্লিন করাটা খুবই সহজ হয়ে যায়। আর এক্ষেত্রে কারো বাসায় যদি গ্লাভস না থাকে সেক্ষেত্রে আমরা কি করব সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমাদের বাসায় এরকম গ্লাভস নাই থাকতে পারে, কিন্তু আমাদের এই প্যাকেটগুলো কিন্তু সবার বাসায় কম বেশি আছে। চিনি কিংবা আটা সব কিছুর সাথে এই প্যাকেটগুলো আছে। এই প্যাকেটগুলো যদি আমরা হাতে নিয়ে পরে এভাবে মাছগুলো ধুয়ে নিই, আর এই প্যাকেটগুলো মোটা থাকার কারণে কিন্তু মাছের কাঁটাও এটাতে ঢুকতে পারে না। সো এটা ধোয়াটা কিন্তু খুব ইজি হয়ে যায়। প্রাথমিকভাবে যখন আমরা ধুবো সবগুলো মাছ, একটু বেশি মাছ, তখন নাড়াচাড়া করে এভাবে ধুয়ে নিলে হাতেরও কোনো ক্ষতি হয় না, পাশাপাশি মাছগুলোও খুব ভালো থাকে। আর যারা আমরা কাঁটা ফুটার ভয় করি সেই কাঁটা ফুটার ভয়টাও কিন্তু থাকলো না। এভাবে ভালো করে মাছগুলো থেকে রক্তটা ছাড়িয়ে এভাবে পানি ঝরিয়ে তারপর আমরা যদি এখন ফ্রিজে রেখে দিই আলাদা আলাদা বক্সে করে, সেক্ষেত্রে কিন্তু মাছগুলো খুবই ভালো থাকে। চলে যাচ্ছি 7 নম্বর ট্রিপসে। মাছ ধোয়ার পরে কিন্তু আমরা হাত ধুই, তাই না? আর সেক্ষেত্রে যদি আমরা হাত ধোয়ার পাশাপাশি সিঙ্কটা খুব ভালোভাবে ধুয়ে নেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের হাতও কিছুটা ধোয়া হয়ে যাচ্ছে, পাশাপাশি সিঙ্ক এরিয়াটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে। আর এই অভ্যাসটা যদি আমাদের নিয়মিত থেকে থাকে তাহলে কিন্তু আমাদের রান্নাঘরে উটকো কোনো গন্ধ আসবে না, কিংবা কোনো রকম মশা মাছির উপদ্রবও থাকবে না। সেক্ষেত্রে আমাদের এই সিঙ্ক এরিয়া কিংবা রান্নাঘরটা খুব পরিপাটি এবং পরিষ্কার ঝকঝকে থাকবে। সিঙ্ক এরিয়াটা ক্লিন করার পর যদি আমরা পানি ঝরানোর ব্যাপার থেকে থাকে মাছ থেকে, সেক্ষেত্রে আমরা যে স্ট্রেনারে পানিটা ঝরাবো সেই স্ট্রেনারের নিচে একটা বাটি কিংবা যে কোনো একটা বোল দিয়ে রাখলে সেক্ষেত্রে সিঙ্ক এরিয়াটা কিন্তু নোংরা হবে না, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকবে। ছাকনির কাজ শেষ হয়ে গেলে তখন আমরা বোলটা শুধু ধুয়ে নিতে পারবো। চলে যাচ্ছে 8 নম্বর ট্রিপসে। মাছগুলো ধোয়ার পরে আমরা যদি আমাদের পরিমাণ বুঝে বিভিন্ন রকম বক্সে মাছগুলো রেখে ফ্রিজে রাখি, সেক্ষেত্রে ফ্রিজটা কিন্তু একদম পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। ফ্রিজ পরিষ্কারের পাশাপাশিও আমাদের যতটুকু লাগবে সেই পরিমাণ বক্স বের করে ওখান থেকে কিছুটা নিয়ে আমরা আমাদের কাজ সেরে নিতে পারি। এতে করে সবগুলো মাছ একসাথে ভেজানোও হবে না, সবগুলো মাছ একসাথে ভিজিয়ে আবার যদি ফ্রিজে রাখা হয় সেক্ষেত্রে কিন্তু মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। আশা করছি এই টিপসটিও আপনাদের কাছে ভালো লাগবে। আমরা ইদানিং বটি থেকে ছুরিটা ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি।
আর এই ছুরিটি অনেক দিন ব্যবহার করতে করতে একটা সময় কিন্তু এই ছুরির যে শার্পনেসটা থাকে এটা কমে যায়। মানে সবজি কাটতে বা পেঁয়াজ মরিচ যাই কাটি না কেন এটা কাটতে কিন্তু অনেক প্রবলেম হয়। তো সেক্ষেত্রে ছুরিটা কিন্তু একটা বিশেষ পদ্ধতিতে আমরা সে আগের পর্যায়ে মানে আগের মতো করে ধারালো করে নিতে পারি। তো তার জন্য আমি একটা সিরিজ কাগজ নিয়েছি, আর এই সিরিজ কাগজটা কিন্তু আপনারা বাজারে হার্ডওয়্যারের দোকানে কিনতে পাবেন। তো এই সিরিজ কাগজটা দিয়ে আমি ছুরিটা বেশ কিছুক্ষণ ঘষে নিচ্ছি, বিশেষ করে যে অংশটা দিয়ে আমরা কুটাবাসা করে থাকি সেই অংশটাই আমি একটু ভালো করে ঘষে নিচ্ছি। আমি পুরো নাইফটাই ঘষে নেব, কারণ পুরো নাইফটাতেই কিন্তু কালো কালো দাগ হয়ে গেছে। এটা দিয়ে ঘষার পরে কিন্তু একদম আগের মতো চকচক করবে। এই সিরিজ কাগজটা ব্যবহারের পর ফেলে না দিয়ে রেখে দিয়ে কিছুদিন পরপর যদি আমরা নাইফে এরকম করে ঘষে নেই তাহলে কিন্তু নাইফটা সে আগের অবস্থাতেই থাকে, মানে নতুনের মতো থাকে অনেক দিন পর্যন্ত। চলে যাচ্ছি পরবর্তী ট্রিপসে। বাজার থেকে যখন আমরা ঝাড়ু কিনে আনি তখন কিন্তু এই ঝাড়ুটা সাথে সাথে ব্যবহার করা যায় না। এই ঝাড়ুটা অনেক দিন রোদে দিয়ে তারপর বাড়ি দিতে দিতে আস্তে আস্তে মানে এটা ঝাড়তে ঝাড়তে আস্তে আস্তে যে ঝাড়ুতে যে ছোট ছোট দানা দেখা যাচ্ছে ওগুলো আস্তে আস্তে পড়ে গেলে তারপর আমরা ঝাড়ুটা ব্যবহার করতে পারি। কিন্তু আমরা একটা বিশেষ উপায় অবলম্বন করলে কিন্তু আমরা সাথে সাথে ঝাড়ুটা ব্যবহার করতে পারি, মানে বাজার থেকে আনার 1 থেকে 2 মিনিটের মধ্যেই আমরা ঝাড়ুটা ব্যবহার করতে পারি। তো এই জন্য আমি একটা চিরুনি নিয়েছি, যে চিরুনিটা আমরা ব্যবহার করি না, মানে এই চিরুনিটা আমি আগে ব্যবহার করতাম, আমার ছেলে ছোট ছেলে চিরুনিটাতে হয়তো কিছু দিয়ে ঘষা দিয়েছে, দা চিরুনির যে দাঁতগুলো ওগুলো একদম নষ্ট হয়ে গেছে। তো এই জন্য চিরুনিটা কিন্তু সুন্দর রয়েছে এখনও, এই জন্য আমি ফেলে দেয়নি, রেখে দিয়েছি, এটা অন্য কাজে ব্যবহার করি, তা এখন এই কাজে আমি লাগাচ্ছি। আর ঝাড়ুটা বাজার থেকে সাথে সাথে এনেই কিন্তু আমি এখন কাজ করব। যেহেতু কাজ করব তো ভাবলাম এই টিপসটিও আপনাদের সাথে শেয়ার করি। এই তো আমি এই চিরুনি দিয়ে যেভাবে চুল চিরুনি করি ঠিক সেভাবেই আমি ঝাড়ুটা চিরুনি করে নিচ্ছি। এতে করে কিন্তু ঝাড়ুর যে ফুলগুলো আছে একটাও নষ্ট হচ্ছে না, বরঞ্চ আরও সুন্দর হচ্ছে। যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে ওগুলো সব একসাথে হয়ে সুন্দর হয়ে আছে। আর কিছুক্ষণের মধ্যেই, 1 মিনিটও লাগবে না, কিছুক্ষণের মধ্যেই আমি যে এরকম ব্রাশ করতে করতে একটা সময় দেখেন চিরুনি থেকে সবগুলো ফুল কিন্তু বের হয়ে আসছে। আর এটা আমি কিন্তু 1 মিনিটও করিনি, 1 মিনিট থেকে অনেক কম করেছি। তো এভাবে অনেক ঘন ঘনভাবে করলে ঝাড়ু থেকে সবগুলো ফুলই আপনার ইচ্ছা মতো ঝাড়ু থেকে সবগুলো ফুল কিন্তু আপনারা ছাড়িয়ে নিতে পারেন। আপনারা একটু খেয়াল করলেই দেখবেন যে ঝাড়ু থেকে সবগুলো ফুলই কিন্তু পড়ে গেছে। আর ঝাড়ুতে ফুল আছে কি নাই সেটা কিন্তু দেখা যায়, এই ক্যামেরাতে দেখা যাচ্ছে কি না আমি সঠিক বলতে পারবো না, তবে আপনারা এই পদ্ধতিটি অবলম্বন করলে আশা করি উপকৃত হবেন এবং সাথে সাথেই বাজার থেকে যে কোনো ঝাড়ু নিয়ে এসে সাথে সাথে ব্যবহার করতে পারবেন। আমি আশা করব আজকের টিপসগুলো আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।